লালিগা ছেড়ে প্যারিস সেন্ট জার্মানিতে যোগ দিয়েছেন নেইমার, আর এর ফলে ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত দল বদলের নায়ক বনে গেলেন তিনি। তবে ব্রাজিলিয়ান স্ট্রাইকার যে বর্তমান ফুটবলারেরও শ্রেষ্ঠ খেলোয়াড়, কিছুদিন আগে তার পাঁচটি ব্যাখ্যা তুলে ধরেছেন tribune.com। প্রত্যেকেই তাকে চায়, বর্তমান বিশ্ব ক্লাব ফুটবলের সবগুলো বড় দলই তাকে পেতে আগ্রহী। রেকর্ড 222 মিলিয়ন ইউরোর বিনিময়ে তাকে PSG কিনে নেওয়ার আগেই তাকে দলে ফেরাতে চেয়েছে বার্সেলোনার চির প্রতিদ্বন্দ্বী রিয়েল মাদ্রিদ। স্প্যানিশ দৈনিক মার্কার সূত্র অনুযায়ী বিভিন্ন সময়ে ব্রাজিলিয়ান আইকনের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছে রিয়েল মাদ্রিদ। গত বছর তাকে কেনার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। আদর্শ বর্তমানে এমন ফুটবলারের সংখ্যা খুবই কম যাদেরকে তার সমর্থকরা মেসি কিংবা রোনালদোর সঙ্গে তুলনা করেন। তবে কোনো উইঙ্গার যদি নিজের সেরা পারফরম্যান্স উপহার দেয়, তখনই তাকে নেইমারের সঙ্গে সাথে সাথেই তুলনা করা হয়। কিলিয়ান এমবাপ্পে এবং ইডেন হাজার্ড উভয়কেই নেইমারের সঙ্গে তুলনা করা হয়েছে। শুধু মাঠের লড়াই যে তা নয়, মাঠের বাইরেও নেইমার অনেকের আদর্শ। বয়সে এখনও তরুণ, নেইমারের বয়স মাত্র 25। ফুটবল বোদ্ধাদের ধারণা, আরও 7 বছরেরও বেশি সময় বিশ্বের শীর্ষ পর্যায়ের ক্লাবগুলোতে প্রতিনিধিত্ব করতে পারবেন তিনি। এটা ভাবতেই বিস্ময়কর মনে হয় যে নেইমারের এখনও সেরাটা দেওয়ার সময় আসেনি। বয়সের তুলনায় এখন তিনি মেসি ও রোনালদোর চেয়ে ছোট, আর পারফরম্যান্সের বিচারে ইতিমধ্যেই তাদের ছাপিয়ে গেছেন এই ব্রাজিলিয়ান। দেখুন না গত 3 বছরে বার্সেলোনার জার্সিতে কী অসাধারণ পারফরম্যান্সে উপহার দিয়েছেন তিনি। নেইমারের কাঁধে তো পুরো ব্রাজিল দলেরই ভার। বিশ্বাস করতে পারেন, 25 বছর বয়সেই ব্রাজিলের সর্বকালের চতুর্থ সর্বোচ্চ গোলদাতা, শীর্ষে থাকা কিংবদন্তি পেলের চেয়ে 25 গোল পিছনে নেইমার। বড় ম্যাচের নায়ক নেইমার গত মার্চের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত UEFA চ্যাম্পিয়ন্স লীগের শেষ 16 দ্বিতীয় লীগের ম্যাচের কথা মনে আছে নিশ্চয়ই। প্রথম লেগে বার্সেলোনা 4-0 গোল পিছিয়ে, সমর্থকরা তো আশাই ছেড়ে দিয়েছিলেন, কারণ সেই ম্যাচ জেতা কল্পনাও করেননি কেউ, অথচ অসম্ভবকে সম্ভব করে নেইমার। সেই ম্যাচে নিজে 2টি গোল এবং পাশাপাশি সতীর্থদের দিয়ে 2টো গোল করিয়েছেন, তাও মাত্র 7 মিনিটের ব্যবধানে। চ্যাম্পিয়ন্স লীগের এযাবৎকালের ইতিহাসে যে সবচেয়ে সেরা কামব্যাকের গল্প রচিত হয় এই ম্যাচেই, মেসি রোনালদোর চেয়েও এগিয়ে। একটা পরিসংখ্যান বলছে গত মরশুমে স্প্যানিশ লালিগায় 26 ম্যাচে সতীর্থদের দিয়ে 9 গোল করিয়েছেন নেইমার। 27 ম্যাচ থেকে মেসি 7টি আর 24 ম্যাচ থেকে রোনালদো অ্যাসিস্ট করেছেন মাত্র 6টিতে। এতেই খুব পরিষ্কার যে মেসি রোনালদো উভয়ের চেয়ে নিঃস্বার্থ ফুটবল খেলেন নেইমার। আরও একটি বিষয় লক্ষ্য করলে বুঝতে পারবেন নেইমার কেন অনন্য। গত মরশুমে নেইমার 79টি সুযোগ তৈরি করে দিয়েছেন, সেখানে মেসির সংখ্যা 63 আর রোনালদোর মাত্র 24টি।